फ्रेंड्स वेलकाम यू ऑल टू माय यूट्यूब चैनल আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমরা জানব যে বাজারে তো বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আপনি পাবেন, তো সমস্ত ছত্রাকনাশক কি একই রকম কাজ করে? এই বিষয়ে আজকে আমরা একটু ভালো করে জেনে নেব। তো সেক্ষেত্রে অ্যানসারটা হবে কিন্তু না। দেখুন, বিভিন্ন ছত্রাকনাশক অর্থাৎ এক একটা কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন আলাদা আলাদা যখন কোনো ছত্রাকনাশকের হচ্ছে, তখন জানবেন সেই আলাদা আলাদা কেমিক্যাল কম্পোজিশনের আলাদা আলাদা কাজ থাকে। তো বাজারে আপনি বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেমন হচ্ছে ম্যানকোজেব 75%, প্রোপিনেব 70%, ডাইমিথোমর্ফ, সাইমক্সানিল, কার্বেন্ডাজিম, হেক্সাকোনাজল, টেবুকোনাজল, ভ্যালিডামাইসিন ইত্যাদি। এরা আবার দেখা গেছে আলাদা আলাদা ছত্রাকের উপরে কিন্তু এরা কাজ করে। তো চলুন আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। হেক্সাকোনাজল 5% SC, যেটা একটা সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন একটা ছত্রাকনাশক। বাজারে আপনারা বিভিন্ন ব্র্যান্ড নামে আপনি এটাকে পেয়ে যাবেন, যেমন ইপকো কোম্পানির কিনকি, টাটা কোম্পানির কন্ট্যাক্ট প্লাস ও ধানুকা কোম্পানির হেক্সাধান প্লাস ইত্যাদি নানা ব্র্যান্ডে আপনি বাজারে অনায়াসে পেয়ে যাবেন। তো বর্তমানে এই হেক্সাকোনাজল যে ছত্রাকনাশকটি, এটা কিন্তু খুবই এফেক্টিভ, যার ফলে বেশিরভাগ চাষিরা কিন্তু এর সম্পর্কে জানে। হয়তো কম্পোজিশনটা সম্পর্কে অনেকে জানেন না, কিন্তু এর বিভিন্ন ব্র্যান্ড যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলোর বেশিরভাগটাই কিন্তু চাষি ভাইরা অনেকটাই এটাকে নিয়ে পরিচিত, কারণ তারা প্রতিনিয়ত তাদের ফসলে তারা এটাকে ব্যবহার করছেন এবং ভালো ফলও তারা পাচ্ছেন। এই যে কিনকি, কন্ট্যাক্ট প্লাস, হেক্সাধান প্লাস, এটা কিন্তু প্রোটেক্টিভ এবং কিউরেটিভ গুণসম্পন্ন একটা ট্রাইজল গ্রুপের ছত্রাকনাশক। তো চলুন আমরা দেখে নিই কোন কোন বিশেষ রোগের জন্য, কোন কোন বিশেষ বিশেষ ফসলে এই হেক্সাকোনাজলকে আমরা ব্যবহার করতে পারবো। আমি আপনাদেরকে রোগগুলির নাম বলছি, একটু ভালো করে শুনবেন। যেমন হচ্ছে পাউডারি মিলডিউ, রাস্ট, লিপ স্পট, ব্লিস্টার বাইট, অ্যান্থ্রাকনোস, স্ক্যাব, টিক্কা, বিভিন্ন ধরনের ব্লাইট। এই যে সমস্ত রোগগুলোর কথা আমি বললাম, আপনারা ছবিতে দেখতেও পাচ্ছেন যে কোনটা কী ধরনের রোগ, ব্লাইট বা রট যেগুলো হয় পচন, হ্যাঁ পচন থেকে হয়, বা ব্লিস্টার ব্লাইট যেগুলো যে পাতার ওপরে ফসকা ফসকা হবে, স্ক্যাব দেখবেন ওপরে ফলের ওপরে একটা ছালোটা ছালোটা দাগ হবে, এ সমস্ত বিভিন্ন ধরনের। এবার এছাড়া যে পাউডারি মিলডিউ, অর্থাৎ পাতার উপরে এক ধরনের পাউডারের মতো অংশ বা আস্তরণ তৈরি হবে, যার ফলে সে ফসলটাকে আস্তে আস্তে নষ্ট করিয়ে দেবে। তো এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি কিন্তু এই হেক্সাকোনাজল ব্যবহার করলে দারুণ আপনি রেজাল্ট পেতে পারেন। এটা আপনি বিভিন্ন খাদ্য শস্য যাকে বলে সেরেলস, ধান, গম, ভুট্টা, যব, পাশাপাশি তৈলবীজ, তিল, সরিষা, বিভিন্ন ধরনের তৈলবীজ যত রকমের রয়েছে, এছাড়া আপনি বিভিন্ন বাগান ফসল মানে ফল মূল হেন তেন যে সমস্ত চাষগুলো আপনি করছেন, যেটা বাগান ফসল হিসেবে চাষ করছেন, সে সমস্ত জায়গাতেও এই সমস্ত যে কোনো রোগ যদি হয়, যে সমস্ত নামগুলো আমি বললাম, বিশেষ করে সেই সমস্ত রোগগুলির উপরে আপনি হেক্সাকোনাজলকে ব্যবহার করুন। একটা বিশেষ কথা বলি, যেটা হচ্ছে ধানের যে সিড ব্লাইট বা খোলা পচা, এই রোগের জন্য কিন্তু হেক্সাকোনাজল দারুণ এফেক্টিভ। অর্থাৎ পরিষ্কার করে বলা হচ্ছে ধান, গম, যব, সমস্ত শস্য জাতীয় যে ফসলগুলো, সেরেলস জাতীয় ফসলগুলোর পাশাপাশি ফল জাতীয় সমস্ত ফসল যেগুলো আপনি চাষ করছেন, আম, আঙুর ইত্যাদি, এই সমস্ত ফসলে আপনি হেক্সাকোনাজল ব্যবহার করুন। হেক্সাকোনাজল নিয়ে স্টাডি করতে গিয়ে দেখতে পেলাম যে সেখানে পরিষ্কার বলা হচ্ছে হেক্সাকোনাজল ইজ এ ব্রড স্পেকট্রাম সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, পরিষ্কার সেখানে কিন্তু বলা হচ্ছে, এবং এটা ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড। এটা কাজ করে অ্যাসকোমাইসাইটিস, ব্যাসিডিওমাইসাইটিস এবং ডিউটেরোমাইসাইটিস গ্রুপের ছত্রাকের উপরে, এবং বিশেষ করে আবার জোর দিয়ে বলা হচ্ছে যে এটা নাকি ধানের যে খোলা পচা রোগ তার উপরে বিশেষভাবে ক্রিয়াশীল। ইন্ডিয়া, চায়না, ইন্দোনেশিয়া থেকে শুরু করে বেশিরভাগ ইউরোপ, আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলোতে মূলত এটাকে ব্যবহার করা হয় ধানের জন্য, ধানের এই খোলা পচা বা সিড ব্লাইট রোগের জন্য। পাশাপাশি একটা কথা বলে দিই, আমাদের যে আলুর নাভি ধসার যে ছত্রাক ফাইটোপথেরা ইনফেস্টান্স, যেটা অ্যাকচুয়ালি ফাইকোমাইসাইটিস শ্রেণীভুক্ত, কিন্তু এখানে আমি কোথাও দেখতে পেলাম না যে ফাইকোমাইসাইটিস শ্রেণীভুক্ত ছত্রাকের উপরে হেক্সাকোনাজল কাজ করে এরকম কথাটা কিন্তু আমি কোথাও দেখতে পেলাম না। এখানে আমি তিনটে নাম দেখতে পেলাম, অ্যাসকোমাইসাইটিস,
ব্যাসিডিওমাইসাইটিস এবং ডিউটেরোমাইসাইটিস এই তিনটে শ্রেণীর মধ্যে কিন্তু ফাইটোপথেরা ইনফেস্টান্স পড়ছে না। ফাইটোপথেরা ইনফেস্টান্স পড়ছে ফাইকোমাইসাইটিস শ্রেণীর মধ্যে। এবং অল্টারনেরিয়া গ্রুপের যে সমস্ত ছত্রাকগুলো রয়েছে, যে অল্টারনেরিয়া সোলানি ছত্রাকের জন্য আমাদের আলুতে আগাম ধসা হয়, অল্টারনেরিয়া গ্রুপের ছত্রাকের উপরে হেক্সাকোনাজল সামান্য কাজ করে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। তো চলুন এবার আমরা জেনে নেব ডোজটা কী হবে। ধানের যে সিড ব্লাইট, এই রোগের জন্য যদি আমরা ব্যবহার করি 200 ml প্রতি 100 লিটার জলের মধ্যে গুলে স্প্রে করতে বলা হচ্ছে। আমের যে পাউডারে মিলডিউ, সেই রোগের জন্য বলতে গেলে 200 ml প্রতি 100 লিটার জলে গুলে। আঙুরের যে পাউডারে মিলডিউ হয়, সেই রোগের জন্য ব্যবহার করলে 500 ml প্রতি 200 লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে। গ্যাপটা মোটামুটি 10-12 দিনের গ্যাপ হলে যথেষ্ট, অর্থাৎ 10-12 দিন অন্তর অন্তর আপনি এটাকে প্রয়োগ করতে পারেন। যদি দেখেন যে প্রথমবার প্রয়োগ করার পরে দ্বিতীয়বার রোগটি আবার এসেছে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তা নাহলে ব্যবহার করার প্রয়োজন নেই। লাইম দ্রবণ, ক্যালসিয়াম জাতীয় দ্রবণ, সালফার, বর্দ্য মিশ্রণ, এটাকে মিক্সিং করতে পারবেন না। এছাড়া অন্যান্য বেশিরভাগ ইনসেকটিসাইড, অন্যান্য ফাঙ্গিসাইড বা কোনো ফার্টিলাইজার বা কোনো পিজিআরের সঙ্গে আপনি অনায়াসে মিক্সিং করে এটাকে স্প্রে করতে পারবেন। তো ফ্রেন্ডস, একটা কথা বলবো, যেটা হচ্ছে সঠিক ব্যবহার না জেনে, কোন রোগের জন্য কোন ওষুধ প্রয়োগ করতে হয় সঠিকভাবে না জেনে কোনো ওষুধ ব্যবহার না করাই ভালো। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে, মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর লাইক একটা অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ, আপনার দিনটি ভালো হোক।